নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। সো ভিউয়ার্স, আমার পাশের যে মোটরসাইকেলটা দেখতেছেন এটা হচ্ছে ইয়ামাহা FZ ভার্সন 3 মডেলের একটি কমিউটার মোটরসাইকেল, এবং এটার মধ্যে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। সো ভিউয়ার্স, আমি কিন্তু এর আগে এই মোটরসাইকেলটা দিয়ে, ঠিক এই মোটরসাইকেলটা দিয়েই একটা মাইলেজ টেস্টের ভিডিও করেছিলাম। তো আপনারা কেউ যদি ভিডিওটা মিস করে থাকেন, কাইন্ডলি চ্যানেলে আছে ভিডিওটা, আপনারা একটু দেখে নিতে পারেন। সো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি মাইলেজ টেস্টের সময় মোটরসাইকেলটা চালিয়েছি 1 লিটার ফুয়েল দিয়ে। সো এটা চালানোর ভিত্তিতে আমার কাছে এই মোটরসাইকেলটার কি কি ভালো লাগলো এবং কি কি খারাপ লাগলো সেই বিষয়গুলো আমি শেয়ার করব। তো যেহেতু মাইলেজ টেস্টের সময় আমি এই মোটরসাইকেলটা চালিয়েছি, সুতরাং সেখানে চালানোর দৃশ্যগুলো দেখানো আছে। তো আমি এই কারণে এই ভিডিওতে কোনো চালানোর দৃশ্য দেখাচ্ছি না, জাস্ট আমার ভালো লাগা এবং মন্দ লাগাগুলো আপনাদের সামনে এখনই উপস্থাপন করছি। সো ভিউয়ার্স, প্রথমে আসতেছি হচ্ছে কিছু ভালো দিক দিয়ে। তো এটার ভালো দিকের মধ্যে প্রথমে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হলো এটার লুকিং। এটা একটা কমিউটার মোটরসাইকেল, তারপরেও এটার মধ্যে যেই অ্যাগ্রেসিভ একটা শেপ দেয়া হয়েছে এটা খুবই একটা চোখে পড়ার মতো একটা দিক। মানে এটা ফুয়েল ট্যাঙ্ক, হেডলাইট, তাছাড়া বডির টোটালি যে শেপটা, সব মিলিয়ে কিন্তু এটা দেখলে মনে হবে না যে এটা একটা কমিউটার মোটরসাইকেল। এরপরে আসতেছি এটার দ্বিতীয় ভালো দিকে, এটা হচ্ছে এটার যে ব্রেকিং সিস্টেম, এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS। ABSটা দেয়া হয়েছে সামনের চাকায়, আর এছাড়া হচ্ছে সামনের চাকায় ডিস্ক ব্রেক তো রয়েছেই, আর পেছনেও ডিস্ক ব্রেক রয়েছে। সো এটা আমি যেটা ফলো করলাম, যেদিন আমি মাইলেজ টেস্টের জন্য ঢাকার মিরপুর 60 ফিটের ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, যে ইয়ামাহার যে অথরাইজ শোরুম, সেই ক্রিসেন্ট এন্টারপ্রাইজ থেকে যখন আমি সাভারের দিকে গিয়েছিলাম, অর্থাৎ ঢাকা আরিচা মহাসড়কে গিয়েছিলাম, তো সেদিন আমি এটার ব্রেকটা যতটুকু সম্ভব আমি চেক করে দেখলাম যে এটা মানে ABSটা কিন্তু খুব ভালোভাবেই কাজ করে। আর এছাড়া এটার যে পেছনের যে ব্রেকটা, এটাও দেখলাম খুব ভালো রেসপন্স করে, মানে খুব দ্রুত এটার গতিটাকে কমিয়ে আনা যায়। এটার যে আরেকটা ভালো দিক সেটা হলো এটার মাইলেজ। আমি এটার সিটি এবং হাইওয়ে অ্যাভারেজে আমার মাইলেজ টেস্টে আমি পেয়েছিলাম 40 কিলোমিটারের উপরে। তো আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা মোটরসাইকেলে 40 কিলোমিটার মাইলেজ, এটা অবশ্যই অবশ্যই একটা ভালো দিক। তো এরপরে আসতেছি এটার ইঞ্জিন এবং ইঞ্জিনের সাউন্ডের প্রসঙ্গে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে 150 cc-র একটা মোটরসাইকেল, আর এটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI। তো এই FI হওয়ার কারণে এটার ইঞ্জিনের সাউন্ডের মধ্যে কিন্তু খুব একটা মাধুর্যতা আছে, কোনো ধরনের কর্কশ কোনো শব্দ নেই, খুব স্মুথ, মানে ক্লিন শেপ, নেট অ্যান্ড ক্লিন একটা সাউন্ড এটা থেকে আসে। এবং আমি যেদিন মাইলেজ টেস্টের জন্য এটা নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের মধ্যে চলাফেরা করেছি, তো সেদিন আমি এটা উচ্চ গতিতেও টেনে দেখেছি, দেখলাম যে না, এটার ইঞ্জিন থেকে কোনো ধরনের ব্যাড নয়েজ আমি সেদিন পাইনি। এরপরে আসতেছি এটার আরেকটা ভালো দিকে, সেটা হলো এটার সিটিং পজিশন। এটা কিন্তু সিঙ্গেল পার্ট সিট, এবং সিটটা কিন্তু যথেষ্ট রকমের সমান্তরাল এবং চৌড়া। আর এটার হ্যান্ডেলের সঙ্গে সিটের কম্বিনেশনটা এত জোস, এটার হ্যান্ডেলের হ্যান্ডেলটা একটু আপরাইট, সিঙ্গেল পার্ট হ্যান্ডেল, আর সিটটা কি বলবো, খুবই কমফোর্ট। ভাঙাচোরার মধ্যে দিয়ে তো বেশ কিছু জায়গা পার হয়েছি, তো আমার কাছে আসলে ভাঙাচোরা সেভাবে অনুভূত হয়নি। আর মজার ব্যাপার হলো কি, যখন আমি এটা এসে আবার এটার মালিকের কাছে যখন এটা ফেরত দিই, তখন আমার কাছে মনে হচ্ছিল যে না, আরও চালানো দরকার ছিল, মানে আফসোস আর রয়ে গেছে, আরও চালাইতে হবে, এটার কমফোর্ট জোনটা এরকম মনে হয়েছে সিটিংয়ের। আর পিলিয়ন যে সিটটা যথেষ্ট রকমের চৌড়া, আমার কাছে মনে হয় না, মানে প্রশ্নই আসে না, এটার পিলিয়ন হিসেবে যিনি বসবেন তার কোনো ধরনের ব্যাক পেইন বা অভক্তি ফিল হতে পারে। এরপরে যেটা ভালো লাগছে সেটা হলো এটার হেডলাইটের শেপটা। এটার বডির তুলনায় হেডলাইটের সাইজটা কিন্তু ছোট, কিন্তু হেডলাইটের যে শেপটা এটা কিন্তু খুবই লুক্রেটিভ, মানে খুব আই ক্যাচি, অত্যন্ত চমৎকার এবং খুব অ্যাগ্রেসিভ একটা ডিজাইন করা হয়েছে এটার হেডলাইটের যে শেপটা। এরপরে যে ভালো লাগছে সেটা হলো এটার টায়ার। এটার সামনে হচ্ছে MRF-এর টিউবলেস টায়ার, এবং এটার সাইজ হচ্ছে 100x80, এবং রিমের সাইজ হচ্ছে 17, এবং পেছনে হচ্ছে 140x60, এবং রিমের সাইজ হচ্ছে 17। মানে কি বলবো,
যথেষ্ট রকমের প্রশস্ত টায়ার এবং এমআরএফ এর টায়ারের গ্রিপও কিন্তু আমি খুব ভালো পেয়েছি আর এমআরএফ কিন্তু গ্রিপের কারণে আমাদের দেশে খুবই জনপ্রিয় সো এটার থেকেও কিন্তু আমি সেরকমই ফিডব্যাক পেয়েছি এটা দিয়ে কোনো ধরনের স্কিডিং ইস্যু ক্রিয়েট হবে বলে আমার কাছে মনে হয় না তবে হ্যাঁ আপনাদেরকে অবশ্যই অবশ্যই এটার যে যে রিকমেন্ড করা আছে টায়ার প্রেসার সেটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে আর এরপরে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি এটার চেসিসটা কিন্তু যথেষ্ট রকমের একটা মজবুত চেসিস আমি এই যে বেশ কিছু ভাঙাচোরা রাস্তার মধ্য দিয়ে এই মোটরসাইকেলটাকে চালিয়েছি আমার কাছে মনে হয়নি যে এটার চেসিসটা খুব নড়বড়ে হয়ে যাচ্ছে বা নড়বড়ে লাগতেছে বা ভেতরে কোনো ঝ্যানঝ্যান প্যান প্যান বা জয়েন্টের মধ্যে কোনো ধরনের বাজে ঘষা মাজার শব্দ এই ধরনের কোনো কিছু আমার কাছে মনে হয় নাই এছাড়া এটার যে ফুয়েল ট্যাঙ্ক বলি এই সাইডের প্লাস্টিকগুলো বলি যেটাই বলি না কেন সবগুলোর বিল্ড আমি এই মোটরসাইকেলটাতে ভালো পেয়েছি তো আমার কাছে এই বিল্ড কোয়ালিটিটা দেখে আমি অন্তত এতটুকু বলতে পারি যে কেউ কেউ হয়তো বা চিন্তা করেন যে আমি একটা মোটরসাইকেল কিনবো যেটা আমি লং টাইম ইউজ করব এটার বিল্ড কোয়ালিটি কেমন হতে পারে সো তাদের ক্ষেত্রে আমি এই মোটরসাইকেলটা রিকমেন্ড করতে পারি এটার বিল্ড কোয়ালিটির কারণে আর অবশ্যই আপনার মোটরসাইকেলের প্রতি কিন্তু আপনার আপনাকেও কিন্তু অনেক যত্নবান হতে হবে এরপরে আসতেছি এটার ভালো দিক এটা হলো সাসপেনশন এটার সামনে হচ্ছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পেছনে হচ্ছে মনোশক সাসপেনশন তো ভাঙাচোরা রাস্তায় তো কম বেশি চালিয়েছি সো এটার ফিডব্যাকটা আমার কাছে ভালো লাগছে মানে খুবই সুন্দরভাবে এটার শকগুলো ভাঙাগুলো অ্যাবজর্ব করতে পারে হজম করতে পারে মানে এই দুইটা সাসপেনশনের হজম শক্তি বেশ ভালো এরপরে আসতেছি এটার আরেকটা ভালো দিকে সেটা হলো এটার মিটারটা এটার মিটারটা কিন্তু খুবই চমৎকার খুবই লুক্রেটিভ এবং এটার ভিজিবল পাওয়ারটাও কিন্তু বেশ ভালো এটা হোক দিনে হোক রাতে খুবই সুন্দর লাগে এটার স্পিডোমিটারটা দেখতে আর এছাড়া এটার স্পিডোমিটারের মতো যে ফিচার এর ফিচারগুলোও কিন্তু আমাদের জন্য একেবারে যথেষ্ট সো ভিউয়ার্স এটার আরেকটা ভালো দিক হচ্ছে এটার যে থ্রোটল রেসপন্স এটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI সো এটার থ্রোটল রেসপন্সটা আমি ঢাকা আরিচা মহাসড়কে যেটা দেখলাম যে 0 থেকে 100 পর্যন্ত খুবই সুন্দরভাবে খুব দ্রুততার সাথে কিন্তু গতিটা উঠতে পারে কিন্তু 100 পরে গিয়ে একটু স্ট্রাগল করে সেক্ষেত্রে যারা এই মোটরসাইকেলটা ব্যবহার করেন বা ব্যবহার করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে আমার একটা কথা থাকবে যে আপনারা যদি এটা নিয়ে হাইওয়েতে যান আপনারা যদি দ্রুতগতির কোনো যানবাহনকে ওভারটেক করতে যান এবং সেটার গতি যদি হয় 70, 80 বা 90 মধ্যে তাহলে আপনারা সুন্দরভাবে ওভারটেক করতে পারবেন যদি 100 উপরে গিয়ে ওভারটেক করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট রকমের চিন্তাভাবনা করে তারপর ওভারটেকটা করতে হবে কারণ আমি এটা দেখছি যে 100 পরে স্পিডটা একটু স্লো আসে পাওয়ার ডেলিভারিটা একটু কম হয় সুতরাং এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন সো ভিউয়ার্স এতক্ষণ তো বেশ কিছু ভালো দিক বললাম তো এবারে চলে আসতেছি কিছু খারাপ দিকে ফার্স্ট যে খারাপ দিকটা বলবো এটার যে হেডলাইটের পাওয়ার তো এটা হচ্ছে হেডলাইটটা দেওয়া হয়েছে LED কিন্তু এটার পাওয়ার এত কম রাত্রেবেলা স্পেশালি আপনি সিটিতে না হয় চলতে পারলেন কিন্তু হাইওয়েতে যখন যাবেন আপনার পক্ষে মানে আত্মবিশ্বাসের সাথে ড্রাইভিং করা ইম্পসিবল আমি যখন মাইলেজ চেকের ভিডিওটা করি আমার কিন্তু এটা কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো তো ফেরার সময় আমি দেখলাম যে আরে বাবা এত রাস্তা তো কিছুই দেখা যায় না মানে আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়েছে আমার মধ্যে তারপরে এটার মধ্যে যে ইনস্টল করা এই বাইকের মালিক তিনি ফগ লাইট ইনস্টল করছে তারপর এটা চালানোর পরে আমার আত্মবিশ্বাস আবার ফিরে আসছে তার মানে আপনারা যদি কেউ এই মোটরসাইকেলটা হাইওয়েতে ইউজ করেন অবশ্যই অবশ্যই আপনার জন্য ফগ লাইট ইনস্টল করা বাধ্যতামূলক আচ্ছা এরপরে আসতেছি আরেকটা খারাপ দিকে সেটা হলো এটা যে ফুয়েল ট্যাঙ্কের সাইজ এটা একটা কমিউটার মোটরসাইকেল এবং এটার মধ্যে কোনো কিট নাই এটা নেকেড টাইপ বডি কিন্তু এটার ফুয়েল ট্যাঙ্কটা এত বড় করা হয়েছে এটা দেখতে আমার কাছে মানে এটা পার্সোনালি আমার ওপিনিয়ন আর কি এটা কেমন যেন মানে একটা একটা অস্বাভাবিক রকমের বড় বড় লাগে আর কি কিন্তু ডিজাইনটা ঠিক আছে ডিজাইনটা কিন্তু সুন্দর লাগে মানে এটার যে এই ভাঁজগুলো দেওয়া হয়েছে এই ভাঁজটার ভাঁজগুলো কিন্তু সুন্দর লাগে দেখতে কিন্তু সাইজটা একটু আমার কাছে দৃষ্টিকটু লাগে দেখতে তো যারা মনে করেন যে একটু বড় সড়ো দেহের অধিকারী তারা যদি আবার এই মোটরসাইকেলটা ব্যবহার করে তাদের জন্য কিন্তু আবার পারফেক্ট তাদের দৈহিক গঠনের সঙ্গে এই মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কটা খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচ করবে এরপরের যে খারাপ দিকে আমার কাছে লাগছে সেটা হলো এটার যে ইন্ডিকেটর লাইট ইন্ডিকেটর লাইটের ভিজিবল পাওয়ার কিন্তু এনাফ মানে দিনের বেলা আপনি যদি কড়া রোদ্রের মধ্য দিয়েও যান এটার ইন্ডিকেটর লাইটটা কিন্তু খুব সুন্দরভাবে
দৃষ্টি আকর্ষণ করতে পারবে। সমস্যা যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে বাল্বের ইন্ডিকেটর না দিয়ে এলইডি ইন্ডিকেটর দেয়া উচিত ছিল। এরপরে আসতেছি আরেকটা খারাপ দিকে, সেটা হচ্ছে এটা হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন। সো এটা আমি মনে করি যে এটা এটা অয়েল কুলড ইঞ্জিন হলে ভালো হতো, লিকুইড কুল না যাক অন্তত পক্ষে অয়েল কুল দেওয়া প্রয়োজন ছিল। এবং অয়েল কুলের কথাটা বলার কারণ হচ্ছে এই যে দেখতেছেন যে FZ ভার্সন 3, এই FZ-এর কিন্তু 250cc-র একটা মোটর সাইকেল ইন্ডিয়াতে রয়েছে যেটা আমরা সিসি লিমিটেশনের কারণে পাই না। ওই মোটর সাইকেলটার মধ্যে কিন্তু এই কুলিং সিস্টেমের মধ্যে, ইঞ্জিন কুলিং সিস্টেমের মধ্যে কিন্তু অয়েল কুলিং ফিচারটা অ্যাড করা আছে। সো ওইটা থেকে ওইটার অনুকরণেই যেহেতু এই মোটর সাইকেলটা তৈরি করা হয়েছে, সুতরাং ওই ফিচারটা কিন্তু এটার মধ্যে রাখা যেতে পারতো। সো যদি এটার মধ্যে একটা কুলিং সিস্টেম দিত, তাহলে আমরা যারা মোটর সাইকেল দিয়ে ট্রাভেল পছন্দ করি তাদের জন্য কিন্তু এটা খুব আদর্শ একটা মোটর সাইকেল হতে পারতো। আর এটা আমি হাইওয়েতে চালিয়ে দেখলাম যে কমফোর্ট, সুতরাং এই অয়েল কুলিং ফিচারটা সত্যি আমি মিস করি। তারপরে আরেকটা খারাপ দিক হচ্ছে এটার মধ্যে কোনো পাস লাইট নাই। আমি কিন্তু ধোকা খেয়ে গেছিলাম এই যখন মাইলেজ টেস্টের জন্য ঢাকা আরিচা মহাসড়কে যাই, ফেরার পথে যখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি একটা এক দুইটা গাড়িকে ওভারটেক করার সময় পাস লাইট দিতে গেছিলাম বাম হাতে। কী ব্যাপার, আরে সুইচ কোথায়? আমার তো এনএসে তো আমার পাস লাইট আছে, তো এটাতে তো পাস লাইট নাই। পরে আমি দেখলাম যে আরে এটা তো পাস লাইটই নাই, আমি কোথায় পাস লাইটের সুইচ খুঁজতেছি। সো যা হোক, এই পাস লাইটের সুইচটা দেওয়া অবশ্যই অবশ্যই দরকার ছিল, কারণ এটা কিন্তু একটা সেফটি ফিচারও বটে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন। খোদা হাফেজ।